মানুষের কাছে আরো বেশি করে জনপরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার কলকাতা কর্পোরেশন আজ ফেরহাদ হাকিম স্বয়ং আধিকারিকদের নিয়ে একটি মিটিং করেন। শুধু তাই নয়, টেন্ডার নিয়েও সেখানে আলোচনা করা হয়। তিনি জানান যে বিভিন্ন জায়গায় ফাইলপত্র জমা হয়ে রয়েছে, এক টেবিল থেকে আরেক টেবিল না ঘুরে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা যাতে সমাধান করা হয় সেই বিষয়ে আজ আলোচনা হলো। কি বললেন ফেরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দেখাবো আপনাদের। না, আমরা একটা কমিটি আমাদের এদের নিয়ে আধিকারিকদের নিয়ে, তারা আমাদের অনেকগুলো প্রসেস দিলেও টেন্ডার প্রসেস, তারপরে আমাদের অনেক আননেসেসারি ফাইল ঘোরাঘুরি করে, এইগুলোকে সিম্পলিফাই করে আরও বেশি স্বচ্ছ করার জন্য অনলাইন এখন আছে। অ্যাকচুয়ালি আমাদের এত টেবিল ঘোরানোর দরকার নেই, পেমেন্টের ক্ষেত্রে এত টেবিল ঘোরানোর দরকার নেই, এগুলো স্বচ্ছতার জন্য আমরা একটা প্রসেস স্টার্ট করেছি। সেটার ওই গ্রুপ অফ অফিসার ডিজিদের একটা গ্রুপ করেছি, তারা মিটিং করে এই প্রসেসটা তৈরি করেছে। আগামীতে কি নতুন যে কত কাজগুলো আপনি সেদিকে বৈঠক করে যেটা করেছেন, না আগেকার না 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 সব কাজগুলো